হিন্দুর মাটি মুসলমানে কিনিছিল, মুসলমানের মাটি হিন্দুয়ে কিনিছিল। কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো, কিন্তু অসম সরকারে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুর মাটি মুসলমানে কিনিবৰ বাবে আৰু এজন মুসলমানৰ মাটি হিন্দুয়ে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন হব। শ্রদ্ধার কার্যকর্তা বন্ধু বান্ধবী সকল, জনজাতীয় লোকসকলের মাটির সুরক্ষা, জাতি মাটি ভেটি সুরক্ষার এক সর্বোত্তম দায়িত্ব। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের বাহিরত জনজাতীয় লোকসকলের মাজত থাকা সরু সরু গাঁওবিলাক আমি মাইক্রো ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকলে রূপান্তর করব খুঁজিছো, যাতে জনজাতীয় বেল্টর বাহিরত জনজাতীয় লোকের মাটিত কোনেও যাতে চকু দিব নোৱাৰে তার বাবে আন এক আমি নতুন আইন আনার বাবেও আমি সিদ্ধান্ত লৈছো। এই বিধানসভা সেই আইন আহিব আর খিচড়িত হয়ে থাকা অকনমান অকনমান সরু সরু জনজাতীয় গাঁওবিলাকতো জনজাতীয় লোকে মাটির সর্বোত্তম অধিকার পাব, তাতো কোনেও মাটি তেওঁলোকক মাটির অধিকারৰ পৰা তেওঁলোকক অতৰাই দিব নোৱাৰিব। আগতে ইন্টার রিলিজিয়ন মাটির ট্রান্সফার হৈছিল, হিন্দুর মাটি মুসলমানে কিনিছিল, মুসলমানের মাটি হিন্দুয়ে কিনিছিল। কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো, কিন্তু অসম সরকারে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুর মাটি মুসলমানে কিনিবৰ বাবে আৰু এজন মুসলমানের মাটি হিন্দুয়ে কিনিবৰ বাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন হব। মুখ্যমন্ত্রীর অনুমোদন লোৱাৰ পিছতহে ল্যান্ড সেল পারমিশন লব পাৰিব।